প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারায় নযনে রোজ নিয়ে শুতে যাই তোমাকে সুপ্রভাত বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আর আমার কাজকর্মের মধ্যে দিয়ে আজকে সকালটা আমি আরম্ভ করে দিয়েছি আর এখন দেখো মেথিটা আমি রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন ফুটিয়ে নিচ্ছি আর এই জলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরে খেয়ে নেব তো সকালে এইটা দিয়ে আমার কিন্তু আরম্ভ হয় সকালটা সকালে আমি চা খাই না আর তারপরে দেখো আমার ছেলে তো উঠে গেছে আমার ছেলেকে পিড়িয়াস চরটা দিয়ে নিচ্ছি কারণ ও সকালে ঘুম থেকে ওঠে এইটাই খায় তো সকালে ঘুম থেকে উঠে আর অন্য কিছু খেতে চায় না যদি বিস্কুট দিব এটার সঙ্গে সেটাও খাবে না শুধুমাত্র এইটুকুটাই খাবে তারপরে যখন আবার কিছু করবো খাওয়া তখন তো খাবে তো তারপরে দেখো এখন এরা হালকা একদম হালকা গরম জল দিয়ে নিতে হয় তো সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে গুলে নেব আর আমার ছেলেকে দিয়ে দেব। আর দেখো এখানে চলে এসেছি আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি ওই ডালগুলো আমি এখন জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব আর সকালে জলখাবার হবে ডাল আলু দিয়ে একটু করব আর রুটি তো এটাই হবে আজকে জলখাবার আর রাত দুপুরে রান্না করার নেই কারণ আমাদের নিমন্ত্রণ না আছে তো সেই জন্য দুপুরে রান্না নেই কিন্তু দুপুরে রান্না না থাকলে কি হবে সারাটা দিন কাজের মধ্যে দিয়ে চলে যায় আর এখন দেখো আটা বের করে নিচ্ছি তো আটাটায় নুন দিয়ে তেল দিয়ে ভালোভাবে আটাটা মেখে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব আর তারপরে আমি রুটিটা করে নেব তারপর দেখো নুন তো দিয়ে দিয়েছি জলটাও দিয়ে দিয়েছি তো চলো এবারে মেখে নিই আটাটা আর আমার রুটি করতে যতটা ভালো লাগে আটাটা মাখতে কিন্তু আমার একটু ভালো লাগে না কিন্তু রুটি যখন করব খাবো তখন তো আটা মাখতেই হবে তাই না আটা মাখা ছাড়া আমার বেলা আমার সব কিছুই ভালো লাগে কিন্তু মাখতে আমার একটু ইচ্ছে করে না তো যাই হোক দেখো আর একটা মেখে নিচ্ছি ইচ্ছে না করলেও প্রত্যেক দিনই কাজটা দুবেলা করতে হয় তো তারপরে দেখো আমার ছেলে আবার বলছিল আলুর পরোটা খাবো তো আমি ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সে আলুটাই আমি আবার একটু ম্যাগি মশলা দিয়ে মেখে আর এখন আমার ছেলেকে আলুর পরোটা বানিয়ে দিলাম দিয়ে দিলাম সঙ্গে সস তোমার জন্য আমার ছেলে জল খাবার তো রেডি হয়ে গেছে তারপর আমার ভালো আছি চলে তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আর এখন দেখো আমি এখানে আটা মেখে নিচ্ছি ভালো ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি আমার ছেলের আগে পেটটা মানে ভর্তি করার ব্যবস্থা করে তারপরে তোমাদের সামনে এসেছি ও আসলে অনেকক্ষণ ধরে খাবো খাবো করছিল আর ডালটা সেদ্ধ করা হয়েছে আর আটাটা মাখা হয়েছে এখন বলছি আলুর পরোটা খাবো তো তখন ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম সেই আলুটা ম্যাগি মশলা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মেখে আর আলুর পরোটা করে ওকে দিয়ে এসেছি তারপরে আমি এখানে রুটি করতে আরম্ভ করেছি তো চলো রুটিটা করে নিই তা আমি তোমাদেরকে দেখিয়েছি একটু আগে আটটা মাখলাম মাখার পরে আমি প্রায় তিরিশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম রেস্টে তারপরে দেখা একদম নরম হয়ে গেছে এরপরে রুটিগুলো করতে চলে এসেছি তো তার আগে ভাবনা তোমাদের সামনে একটু আসাই যাক কারণ সকাল থেকে তোমাদের সামনে মানে আসাই হয়নি জাস্ট একটু পাট পাট করে ভিডিওগুলো শেয়ার করলাম আর কি যা যা করেছি তো চলো এখন রুটিগুলো করে নিই তারপরে আমাদের আজকে নিমন্তন্ন আছে কালকেও ছিল কালকেও গেছিলাম কিন্তু কালকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ কালকে মানে দুদিন ধরে শরীরটা যেহেতু ভালো যাচ্ছিল না আজকে একটু ঠিক আছে ভিডিও করার মতো আছে সেই জন্যই ভিডিওটা করলাম কালকেও গেছিলাম তো কালকে কোনো ভিডিও করতে পারিনি আর যা প্রচন্ড গরম গরমে মানে নাজেহারের অবস্থা আর কি তারপর ওইখান থেকে এসে এত রোদের মধ্যে এলাম তখন এসে পর শুয়ে দিয়েছিলাম তারপরে কালকে আর কিছু ভিডিও করাই হয়নি তো আজকে ভাবলাম ভিডিও না করলেই নয় অনেকদিন ভিডিও দেয়া গ্যাপ হয়ে যাচ্ছে আগে তাও রেগুলার ভিডিও দিতাম মাঝে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম এখন তো দু দিন ছাড়া হয়ে যাচ্ছে তো সেই জন্য কি আর কি মানে কাজ করতে করতে কিছুটা যতটা পারছি ভিডিওটা করে নিচ্ছি তো চলো তোমাকে স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা যতটা তোমাদের মন চাইবে দেখে নাও আর লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো লাইক আর কমেন্ট করে দাও আর তারপরে চলো রুটিগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভিডিওটা দেখো আটা মাখার পর আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিই আর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিলে যে কোষ্টে কোষ্টে আড়াটাকে মাখতে হয় সেটা আর মাখতে হয় না আড়াটা এমনি দিয়ে সফট হয়ে আসে তো আমি চেষ্টা করি বেশ কিছুক্ষণ রেখে দিতে তো ততক্ষণে কিন্তু আমি ডালটা করে নিয়েছি আর তারপরে দেখো এখন রুটিটা করে নিচ্ছি আর আমার ভয়েসটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো এইভাবে আর কি ভয়েসটা দিয়ে নিচ্ছি সেই জন্য এখন ভালোভাবে ভিডিও করতে পারছি না আমারও শরীর খারাপ আমার ছেলেরও শরীর খারাপ তো সেই জন্য কোনোরকম আর কি ভিডিওগুলো করছি বা ঘরের কাজকর্মগুলো করছি আর তারপরে কী বলতো বন্ধুরা সংসার যদি সুখ থাকে তাহলে শত শরীর খারাপের মধ্যে দিয়েও কিন্তু হাসি মুখে সব কাজগুলো করে নেওয়া যায় আসল হলো সংসারের সুখ শান্তি সেটা থাকলে কোনো কিছুই মনে হয় অসুবিধা হয় না তো কিছুদিন আগে যা পরিমাণে বৃষ্টি হয়েছে মানে প্রচণ্ড বৃষ্টি সারাক্ষণ ধরে বৃষ্টি পড়েছে তো মাঝে একটু ডাক্তার দেখাতে গেছিলাম বা হয়তো বাইরে বেরোতে সেলাইয়ের ক্লাসে গেছিলাম তখন একটুখানি ভিজেছি আর তারপরে কাজকর্মের মধ্যে দিয়ে একটুখানি ভেজা হয় যেহেতু সারাক্ষণ ধরে বৃষ্টি পড়ছিলো বাইরে কলার ধারে তো যেতেই হতো এটা ওটা করতে তো সেই জন্য আর কি একটু একটু ভিজ ভিজা হয়েছে তো সেইগুলো আর কি এখন বেরোচ্ছে আর ছেলেকে এনেও একটু টেনশানে আছি ওরও জ্বরটা কমছে না তো সেই কারণে কিছু কিচ্ছু ভালো লাগছে না আর ভিডিও টিডিও করতেও ইচ্ছে করছে না শুধুমাত্র ঘরের কাজ করে আজকে অনেক দিন ভিডিও দিই তো সেই জন্য আর কি ভিডিও করে ভিডিওটা ছাড়ছি আর দুর্গা পুজোটা মনে হয় একদমই ভালো কাটবে না কারণ এইভাবে শরীর খারাপের মধ্যে দিয়ে নিশ্চয়ই ভালো কাটে না তো যাই না কবে এই শরীর খারাপ কাটিয়ে উঠতে পারবো আর দুর্গা পুজোটা একটুখানি ভালোভাবে কাটাতে পারবো তো অন্যবারে তো একটু চুল কাটি কালার করি তারপরে অনেক কিছুই করা হয় তো এইবারে কিচ্ছু করিনি আর কিছুই আগে যে বিয়ে বাড়ি ছিল তখন বিয়েবাড়িতে সব কিছু করা হয়ে গেছে তো সেই জন্য এখন আর কিচ্ছু করিনি কি শাড়িও কিনি শাড়ি মাত্র একটাই শাড়ি কিনেছি আর বিয়ে বিয়েবাড়িতে অনেকগুলো শাড়ি কেনা হয়েছে কসমেটিক কেনা হয়েছে সেইগুলো সমস্ত কিছু আছে তো সেই জন্য আর কিছুই কিনতে হয়নি শুধুমাত্র কয়েকটা আমি চুড়িদার পিস কিনেছিলাম কারণ যেহেতু আমি সেলাইটা শিখছি তো সেই জন্য ওইগুলো মানে করে যেহেতু শিখতে পারি তো সেই জন্য দেখো বন্ধুরা কি সুন্দর গোল গোল রুটি ফুললো রুটি গুলো ফুললে বেশ ভালো লাগে ওই দিক থেকে আমার বর বলছে রুটি ফুলেছে সেটাও দেখাতে হবে সেটাও বলতে হবে তো ওইদিকে তো আমার পেছনে লাগতেই থাকছে সারাক্ষণ ধরে আর তারপরে আমি কী কী করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কী কী কুর্তি করেছি কী কী আমি নিজের হাতে বানিয়েছি সেগুলো একদিন শেয়ার করবো আগে কমপ্লিট হয়ে যাক তারপরে আর তারপরে দেখো এখন ডালটা আর নিয়ে নিয়েছি শসা আর নিয়ে নিয়েছি রুটি তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই এ দেখো আরও এখন খেতে বসে গেছি আর টুকলু ওইখানে ফোন দেখছি ডানা ঠান্ডা হবে তারপর এসে নিয়ে খাবে তারপরে রেডি হব তারপরে বেরোবো ও স্নান করবে আমার তো স্নান হয়ে গেছে তো বেরোনোর আগে নিশ্চয়ই তোমার তোমাদের সামনে একবার আসবো রেডি হওয়ার পরে আর তো চলো এখন খাবারটা খেয়ে নিই আর দেখো এটা আমার একটা ননদের মেয়ে আর বেশ খুব কিউট লাগছে তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম এখানে আসার পর কিছু ভিডিও করাই হয়নি শুধুমাত্র এইটুকু ভিডিওটাই করেছি তো খুব কিউট অনেক হাসছিলো অনেক খেলছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগেছিলো আর ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চাকে ছেড়ে আসতে ইচ্ছে করে মনে হয় সবসময় ওর সাথে খেলবই তো খুব ভালো লাগলো মনটা একদম ভালো হয়ে গেল যতটা টেনশনে ছিলাম যতটা মন খারাপে ছিলাম ওইখানে গিয়ে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল তারপরে আর তো কোনো ভিডিও করাই হয়নি না ওইখানে ভিডিও করা হয়েছে না আসার পর কোনো ভিডিও করা হয়েছে একেবারে সন্ধ্যের সময় যখন আমি জলখাবার খেয়েছি বা জলখাবার করলাম তখন ভিডিওটা করেছি আর দেখো কী সুন্দর তাকি তাকিয়ে হাসছে আমি যেহেতু ভিডিও করছি পেছনে যে ফ্ল্যাশ লাইটটা জ্বলছে তো ওই সেইটা দেখিয়ে কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর সাইডে টিভিও দেখছে আর এখনকার বাচ্চারা টিভি আর ফোন পেলে তো বলতেই হবে না আর টিভি আর ফোন দেখতেও তো একদম এক্সপার্ট আছে তো যাই হোক আমাদের সাথে অনেক গল্প করলো আমরা অনেক গল্প করলাম তারপরে চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম তো দেখো সন্ধ্যের পরে আমার ছেলে বললো খিদে পেয়েছে তো আমি দেখো এখন চিঁড়ের পোলাও করতে চলে এসেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি কারিপাতা বাদাম কিশমিশ দিয়ে ভালোভাবে আমি করে নিচ্ছি দিয়েছি একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি এটার সঙ্গে আর দিয়ে ভালোভাবে আর কি চিঁড়ের পোলাওটা ভেজে নিচ্ছি আর চিড়েটা যেটা আমার বাড়িতে ছিল সেটাই আমি দিয়েছি চিড়ের পোলাওয়ের জন্য একটা মোটা চিঁড়ে পাওয়া যায় কিন্তু সেটা যেহেতু বাড়িতে ছিল না তো যেটা ছিল সেটা দিয়ে করে নিয়েছি এখন একটু অন্যরকমের লাগলেও পরে কিন্তু মানে ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল তো তারপরে দেখো এখন একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি নুন চিনি দুটোই দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিন এক একই ধরনের পাস্তা চাউমিন খেতে আর ভালো লাগে না আর আমার ছেলে প্রত্যেক দিন পাস্তাই খায় বেশিরভাগ তো এখন আজই ভাবলাম একটুখানি পোলাও করে দিই তো আমার ছেলে অত অতটা পেঁয়াজটা আবার পছন্দ করে না তো সেই জন্য একটু বেছে বেছে ও খেয়েছে তো তারপরে দেখো এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে তোমাদেরকে ফাইনালটা দেখাবো যে কেমন হয়েছে তারপরে দেখো এখন হয়ে গেছে কেহ কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা তো আমি এখন চিড়ের পোলাওটা সবাইকে দিয়ে দেবো মানে সবাই বলতে আমি আমার ছেলে আর আমার বর তো তিনজনে মিলে এখন পোড়াটা খাওয়ার পরে তারপরে আমার তো রাতে রান্নাও বাকি আছে তাই না সেগুলোও তো করতে হবে তো আমি আজকে ভিডিওটা এখানে এড করছি বন্ধুরা আর বেশি বড় ভিডিওটা করছি না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন হয়েছে না হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে ভিডিওতে বলো তো কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট যেও